সবাই দেখছে কিন্তু চুপ করে থাক। আমি কি ওখানে একটা উঠবো, একটা ছবি তুলবো, যা চল যাও উঠো উঠো না এখন জানতো আছে। আমার বাড়ি আমার 18 মাথা একটা ছিল, আমার মাথা ছড়া ছিল। আমাদের গ্রামে একটা খেজুর গাছ আছে, মাশাআল্লাহ কয় ফুট হবে শান্ত ওই খেজুর গাছটা? শুন, আমাদের গ্রামে ছিল তাল গাছের সাথে একটা খেজুর গাছ, তার সাথে আমি দেখেছি অনেক গাছের মধ্যে বট গাছ আমি দেখেছি। এরকম তো আছে পর গাছ, ধর এটা ধর। হ্যালো, আমার মনে হয় এটা ওইরকম কিছুই হয়েছে, দেখা যাচ্ছে যে উপরে কেউ হচ্ছে যে খেজুরি আটকে থাকে না, হ্যাঁ ওই সময় ওই জায়গা থেকে আসে না একই এবং সবগুলো রস গেল, সবগুলো রস গেল, হ্যাঁ হ্যাঁ সবগুলো রস হতো। এবং প্রথম যখন ছিল তখন হচ্ছে এই আমফানের পরে যে গাছটা এভাবে দেখা যাচ্ছে এটা অনেক, হ্যাঁ এটা এটা কিন্তু অনেক তারপরে নিশ্চয় এখানে যাই হোক, কি শুনে গেছিস? চারটের পরে থাকা যায় না, ওরা গাঁজা খাই বলে আছে। এখন উপরে যাচ্ছে যাবে না, ওই লোক করে না উপরে যাওয়া যাবে না। হে বাঞ্চ, তুই কি হলে দে শুনিস না, তোর হলে কান নেই? ওই লোক একবার কয়েছে ভাই উপরে যাওয়া যাবে না। আমাদের একদম ওই যে লিখা আছে সামনে, হলো ও একদম সামনে লিখা আছে এবং ওদিকটা আসলে দুতলায় যাতে হবে, এই তো ভিতর দিয়ে এ সবাই একসাথে উঠলে ভেঙে পড়বে না তো আবার? না না, খালি দুটিস না, খালি এর ভিতরে সুরঙ্গ ছিল, একটা সুরঙ্গ পথ ছিল। আপনি কোন জায়গাতে আইছেন ভাই? ও অনেক সুন্দর এবং অনেক চিন্তা থেকে উঠলে সুরঙ্গ পথটা দেখা যাবে, নদীতে চলে যাবে। আচ্ছা একজন করে ওর নালে ভেঙে যাবে না, যাওয়া যায় পিছনতে যাওয়া যায়, আমরা গেছি ওই জায়গায়। দেখ তখন আমাদের আলাদা লম্বা লোক ছিল, তখন আমি অনায়াসে ভেড়ে দিতাম। দাদা এদের
স্মৃতি কোন কোন আছে এই আমাদের নাম ভুলে পাওয়া যাবে হ্যাঁ রাজবো তাহলে তো স্মৃতিটা লিখে দে ভাই আমার কোনো স্মৃতি নেই আমাদের ভূত কি তাহলে ভাই রাজবো জায়গাটা বল না আমাদের জায়গা রক্ত দিয়ে নাম লেখা আমার এই যে এ পিলাফা দাদা এই যে এ পিলাফা এই আমার সামনে লেখা আছে ফোন নাম্বার দিয়ে আছে দিচ্ছে কল দে সবাই এক জায়গায় দাঁড়াইছে ভেঙে পড়বে